এই পবিত্র বরকতময় মুবারকময় মজলিসর মাননীয় সভাপতি সাহেব উপস্থিত শ্রোতামণ্ডলী উলামায়ে কেরাম মুরব্বিয়ান সাহেবান যুবক বৃন্দ, এই বৎসর নতুন বৎসর আমরা মনে করি ইংরাজির জানুয়ারিতে আরম্ভ। এই ইংরাজি হিসাবে এখন ১১ মাস চলের মাঝে আর একটা মাস আছে ডিসেম্বর, তারপরেও আরম্ভ হইব জানুয়ারি নতুন বছর। তো এই নতুন বছরের ইংরাজি হিসাবে শুভারম্ভনি অনুপাতে আপনারার এই বৃহত্তর অঞ্চল হুজাই জেলার মধ্যে এই পবিত্র সভা যেটা, এটা হইল প্রথম। আর এই সভার আরম্ভনির দ্বারা অনুভব হয় যে আগামীতে যত দিনই জলসা সভা সমিতি অনুষ্ঠিত হইব সারাও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পরিচালিত হইব, সুচারুরূপে পরিচালিত হইব এই পুরানোর সভায় এই কথারে ইঙ্গিত দেয়। সময় আমার যা অনুভব হয়েছে আমার সময় বহুত কম। কারি সাহেবের তিলাওয়াত এখনো বাকি আছে, আর এর মধ্যে আপনারার বিশিষ্ট অতিথি মেহমান তানো তিলাওয়াত আছে, তানো বয়ান আছে। গতিকে আমি এই সামান্য সময়ের ভিতরে আমার উদ্দেশ্যটা আপনারার সামনে রাখার চেষ্টা করব। বুজুর্গ দুস্থ, এক সময় আছিল আমরা সমাজ, শুধু আমরার সমাজ নাই, আমরা হইতে মনে করি আর আসাম, আসাম নাই, এক সময় আছিল সারা ভারতবর্ষ যতটা প্রদেশ আছে প্রত্যেক প্রদেশ যার যারির গরুয়া বাসার যে লব লেহজা যে টোন, ও টোনে কোরআনরে ফড়ইত। যেমন লাগান আমরা এল বিভিন্ন টোনের মানুষ আছি, সিলটি টোন একটা আছে, ময়মনসিংহী টোন একটা আছে, খাসাড়ি টোন একটা আছে, কলা প্রত্যেক প্রদেশ বিহার, বিহার যত লবলেজার বুলনেওয়ালা মানুষ তারার মধ্যেও টোন আছে কোরআনরে ওলা ফড়ই। আরবি লবলেজায় কোরআন ফড়া হইত না, কোরআন তিলাওয়াত করা হইত না, নিজর প্রদেশের যেটা নিজর স্থানীয় লবলেজা এই লবলেজায় এই টোনে কোরআনরে তিলাওয়াত করা। আর এই তিলাওয়াত শুনলে হি সময় অনুভব হইত যে কোরআনটা আরবিতে ফড়াওর না সিলটি না ময়মনসিংহী না বিহারি না ইউপির ভাষায় ফড়াওর না দক্ষিণ ভারতের যত ভাষা আছে মালয়ালম তামিল যত ওগুলা ভাষায় ফড়াও। এই বেমারটা সারা ইন্ডিয়ার মধ্যে আছে। এই বেমারটা সমাজতনে দূর হরবার লাগি আল্লাহ তালায় বহুত আগে এই ভারতের মধ্যে একজন মানুষরে আল্লাহ নির্বাচিত করছে। এই মহান ব্যক্তির জড়িয়তে সারা ভারতের জনসাধারণতনে লইয়া উলামা পর্যন্ত সবর কোরআনের তিলাওয়াতের মধ্যে আরবর যে লবলেজা টোন স্পষ্টভাবে ফড়া এই জিনিসটা
গড়ে গড়ে গিয়া পৌঁছিছে, বিস্তার লাভ হয়েছে। এক সময় আসিল আমরা কোরআন ফড়ো হইতো, হাফিজ হলে ফড়িলে তারাবির নমাজ কুন্তা বুঝা যাইত না, খালি আমালুন তামালুন বাসির, লম্বা মাঝে ফড়িয়া গেল আর হিবাজু গিয়া আল্লাহু খাবীরুম বিমা তামালুন, ও তামালুন আর বাসিরতা বুঝতে মানুষ। এছাড়া আর কুন্তা বোঝা যাইত না। আমি আমার এক ঘটনা কই, আমার ছাত্র জমানা হুজাই মাদ্রাসা ফয়লা মসজিদ বনিয়ালে তারাবি ফড়ো হইত, ফয়সালা হইল একজন হাফিজ সাহেব হুজাই জেলার মধ্যে সারাতনে বালা হাফিজ, তান ইয়ারটা বহুত মজবুত, তানে আনা দাও নেব হইল। ফয়লা দিন তারাবির নমাজ ফয়লা রাখাত, মানুষ যে তিন চার সব আসলারি কোন সুরত ফুরা হরিয়া বাদে মুসল্লিও হল করে তনে বাগি গেছে, রাগি বিসাব আরো দুই একজন ছাড়া খেয়েও রয়েছেন না, আমরা তালাবাও যারা আসলামে রাখেও রয়েছি না, সারা গেছে কিতা লাগি যে ই হাফিজ সাহেব ফয়লার দিন তারাবির ফয়লা রাখাত ওলা লম্বা করছেন, বুধয় আদা ভাড়া ফড়ি লইছেন, আর ইয়া মালুন তা মালুন ছাড়া কুন্তা আর বোঝা গেছে। তো আমরা তালাবা হলে হইলাম বলি ই কিতাব কোরআন ফড়া কুন্তা তো বোঝা যার না, ইকান কোরআন ফড়াওর না নাগরিক ভাষার পুঁথি ফড়াওর কিতাব ফড়াওর নমাজ খরাতনে গেছেন কি সারা তালাবা ইয়া হাফিজ সাহেবে সারা রমজান তারাবি পড়াইছেন, মুষ্টিময় যে জায়গা হুজাই জলালিয়া মাদ্রাসা গোপালনগর গাঁও আছে মসজিদ বর্তি ওইটা আসলা মানুষ নাই। তো এই কোরআন ফড়ার মধ্যে যে পরিবর্তন আনছেন, যে মানুষে বারো বর্ষর মধ্যে এই মানুষরে আমরা উলামা তালাবা সারায় ভালোভাবে চিনি আর আওয়ামেও চিনি, এনর উপাধি দেওয়া হয়েছে খাদিমুল কোরআনিল করিম ফিল হিন্দ, হিন্দুস্তানও কোরআনে করিমর তাইন খাদিম হইলা সেবক, এর নাম হইল মৌলানা গুলাম মুহাম্মদ উস্তানী মহারাষ্ট্র আক্কল কুয়া। এই আক্কল কুয়া জায়গাটা মহারাষ্ট্র আর গুজরাটর একেবারে মাঝখানো বর্ডার হচ্ছে, তান মাদ্রাসাতনে সামান্য জায়গা যাওয়ার বাদেও গুজরাট প্রদেশ আরম্ভ। কোরআনর প্রতিযোগিতার জড়িয়তে সারা ভারত কোরআন ফড়ার মধ্যে এক আলোড়ন সৃষ্টি করিয়া পরিবর্তন আনছে। আমরার আসামর মধ্যে সর্বপ্রথম কোরআনর প্রতিযোগিতা মুসাবাকাটা হুজাই জলালিয়া মাদ্রাসাত অনুষ্ঠিত হয়েছে। এই সময় আমি হুজাই জলালিয়া মাদ্রাসার নাজিমে তালিমা শিক্ষা সচিব আসলাম, এই গুলাম উস্তা মুহাম্মদ উস্তানী সাহাব সর্বপ্রথম আসামর গোয়ালফাড়ার মধ্যে আইছে। ফয়লা সফর তান আসামর গোয়ালফাড়া, তারিখ নির্ধারিত হয়েছে আইতা মৌলানা বদরুদ্দিন আজমল সাহাব মুদাজিল্লুল আলী, তাই আমারে ফোন করি কইলা, হি সময় মোবাইল উবাইল আসিল না রিসিভার, আমি হুজাই মাদ্রাসার যত ধরনের খাম খাল তান বাড়ির যে রিসিভার আসিল ম্যানেজার রেখেছেন মাদ্রাসার সম্পূর্ণ খাম, তাইন আইবা ইয়া আমার লগে মাতিবা তুমি তাই নাই আনলে সুযোগ দিও। তো তাইন জানাইলা যে বহুত বড় একজন গুজরাটর মানুষ আইরা মেহমান, অমুক তারিখে গুয়াহাটি এয়ারপোর্ট আইয়া লম্বা ইনতনে তানে পান বাজার আনা হইব, অন আপনি যাইবা আপনার লগে মুফতি সিরাজ সাহেব রহমতুল্লাহ আলাই তানে নিবা, জয়নগর মাদ্রাসাতনেও আরও দুইজন উস্তাদ লইয়া যাইবা, এই দুইজনের মধ্যে একজন মারা গেছেন মৌলানা আব্দুস সহিদ সাহেব সিঙ্গির ভারত রহমতুল্লাহ আলাই,
আর একজন জীবিত আছেন মাওলানা আব্দুল জব্বার সাহেব মাটিহোলা আমরা গেছি তো আমি তার লগে দেখাবার আগে আমার ধারণা আছিল এই মনে হয় বহুত বড় সেট যার কারণে বদরুদ্দিন সাহেব কইছেন এনে গিয়া দেখা করবাই আর আমার তরফ থেকে চিঠি লেখিয়া দিবা যে হুজাই মাদ্রাসাত আমরার ওদিকে আইতা মাদ্রাসা হল দেখতাম আমার অনুমান হইল যে বড় সেট এদিকে আইলে আমরার মাদ্রাসার ফায়দা হইব সান্দার লাইনে আর্থিক হিসাবে গুয়াহাটি এয়ারপোর্টও আমরা গেছি তাই না আইসই সময় মতো মুসাফা হয়েছে আমরা আমরার পরিচয় দিছি দেওয়ার পরে কইলা বদরুদ্দিন সাহেবের লগে আমার আলোচনা হয়েছে আইসি আয়া খাওয়া দাওয়ার বাদে আমরা তানে দাওয়াতনামা দিছি হুজাই মাদ্রাসার বদরুদ্দিন সাহেবের তরফ তানে দাওয়াতনামা লেখিয়া লইয়া গেছি দাওয়াতনামা পড়িয়া কইলা যে আমি এই আসামো ওই সর্বপ্রথম আইসি আর আসামের মধ্যে আমার সর্বপ্রথম এই মাওলানা বালাপাড়ার শেখুল হাদিস মাওলানা আব্দুল হক সাহাব এনর জরিয়ায় আমি আইস তান দাওয়াতে আইস গতিকে ইফিরা আমি বালাপাড়ার যাইমু বঙ্গাইগাঁও পরবর্তী ইনশাল্লাহ ওয়াদা দিলাম আপনারা ইদিকাই তো এই গুলাম মোহাম্মদ উস্তানবীয়ে সারা ১২ বর্ষর প্রত্যেক প্রদেশ এই কোরআনের মুসাবাকা করিয়া কোরআনরে কি লবলে যায় ফড়তে লাগে পরিবর্তন আনিলেছন এখন ওলা হয়েছে যে একজন সাধারণ মানুষ কোরআন ফড়িলে বোঝা যায় যে স্পষ্ট ফড়ে হুজাই ফয়লাম যে মুসাবাকা হয়েছে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা যে ফুয়া এক নম্বর হয়েছিল হুজাই মাদ্রাসার তালবা এর নাম হইল এখন এই ফুয়াটা এই ছাত্রটা মাওলানা হাফিজ হয়ে গেছে তার নাম হইল মিসবা গোলাঘাটর মেরাপানিত বাড়ি বর্তমান এই মাওলানা মিসবা বদরুদ্দিন সাহেবের মাদ্রাসা যেটা হাফিজি আলীনগর এই হাফিজি মাদ্রাসার উস্তাদ তো ইনো যারা এই হুজাইর অল আসাম প্রতিযোগিতার যারা ইনো কৃতকার্য হয়েছেন উত্তীর্ণ হয়েছেন এরারে নেওয়া হয়েছে অল ইন্ডিয়া মুসাবাকা আকল কুয়াত হয়েছে প্রতিযোগিতা এই অল ইন্ডিয়া প্রতিযোগিতা কিয়া এই মিসবা উদ্দিন যে ছাত্র এ গিয়া হলো ফার্স্ট আইছে বুঝাই হুয়া অল ইন্ডিয়া কিয়া ফার্স্ট আইছে এই মিসবা উদ্দিন এর পরে এই প্রতিযোগিতায় আসামর উলামা হাফিজ হল যারা হি সময় পুরানা আসলা এরার অন্তর বড় রেখাপাত করছে বড় তীরর মতন গিয়া তারার অন্তর আঘাত করছে এরা সারা আচরিত যে আমরা অত বছর ২০ বছর ৩০ বছর কোরআন ফোড়াইয়ার আর ইয়া মালুন তা মালুন ছাড়া আমরার মাঝে আর কিতাব পড়ি বোঝা যায় না ছাত্র হলরে ফোড়াইলাম আজ কোরআনরে অত সুন্দরভাবে ফোড়াও তো ও সময় এই মুসাবাকাতনে প্রভাবিত হইয়া একজন হাফিজ সাহ পুরানা এই আমারে মুসাবাকার বাদে আইয়া কইলা মুফতি সাহ আমার জীবন তো আমি শেষ করি লইছি কোরআনের হক আদায় করি পড়তাম ফারছি না আমি তো আমরার সিলটি ভাষায় পড়ছি এখন আমি যদি মেহনত করি তে আমার লব লেজার টোন আমি পরিবর্তন করা সম্ভব হইব নি বয়সী সময় তান সত্যই রাসা আমি কইলাম ইনশাআল্লাহ হইব ও আল্লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ মানুষে চেষ্টা করলে দুনিয়া তিলা কোনো খাম নাই যে খাম মানুষে করতে পারে এই হাফিজ সাহেবে কইলাতে আপনি সাক্ষী তখন জানি আমি কয়েক মাসের ভিতরে আমার পড়ারে শুদ্ধ করিয়া আমি আইয়া আপনারে শুনাইমু আপনি আমারে কইবা আমার টোনটা বদলিছেনি পড়ার তরিকাটা বদলিছেনি পদ্ধতি বদলিছে ছয় মাস বাদে গিয়া তাই আমারে ফড়াইছে শুনাইছেন ফড়া কইলাম মাশাল্লাহ বহু সুন্দর হয়েছে আর এখন আপনি যতদিন তাহবা আপনার তালবা হলরে কইবা কোরআনরে ওলা পড়ি এই হাফিজ সাহেবে নিজর ফড়ারে সুন্দর করিয়া দুনিয়াইতনে বর্তমান তাই নাই বিদায় লইয়া গেছেন আমি আর তার নাম কইয়ার না তার কারণে আপনারা মাগফিরাতের দোয়া করবা
তো আমার হওয়ার উদ্দেশ্য হলো এই কুরআনের প্রতিযোগিতায় আসাম ভারত বর্ষর জনসাধারণ উলামা তলাবার মধ্যে কুরআন পড়ার যে এক জজবা হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর নবীয়ে ফরমাইছেন যে তুমি তাই কুরআন রে আরবর লেহজায় আরবর টোনে পড়ো ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব আরবয় আরবর টোনে কুরআন রে পড়ো আরে হাদিস শরীফের মধ্যে আইছে যাইয়িনুল কুরআনা বি আসওয়াতিকুম সুন্দরভাবে কুরআন রে তুমি তাই পড়ো কারণ যত সুন্দরভাবে কুরআন রে পড়বাই চেষ্টা করবাই এই চেষ্টা করার কারণে নেকি বেশ হইব কুরআন পড়ার মধ্যে জোরহাট তরাজান মেইন রোড ও ট্রান্সপোর্টের লগে মসজিদ এই মসজিদ রমজান একজন ইঞ্জিনিয়ার আছে ওর নাম হইল হারুনুর রহমান ই বিচারায় মাদ্রাসা গুলো খুব চান্দা দিত ইফতার করতো আইয়া মসজিদ ফরজ নমাজ পড়িত আর তারাবির নমাজ ফরজ নমাজ এসার নমাজ পড়িয়া বিচার আর এই মানুষের অভ্যাস আছিল যারা চান্দা যাইতা মেসা বল সারার পরীক্ষা লইত বেটা এখনো আমরা স্কুলের মধ্যে আরবি যারা পড়িছেন আরবি ব্যাকরণ আছে ক্লাস টেন পর্যন্ত আরবি যারা লইয়া পড়ে বাক্যা সেন্টেন্স আরবিতে কইতে পারো যে আমি স্কুলে যাইমু এর আরবি কিতা স্কুল তনে আইছি এর আরবি কিতা তো ই বেটা তার বলা স্কুলে যেগুলা বাক্য পড়ছিল মনে আছে আরে আরবি যারা সান্দাত যাইতা সারারে একটা একটা করে প্রশ্ন করত যে আপনি হকা যে মই এতিয়া স্কুললৈ যাম আরবি কি এখন তো আর এক মেসাব কইতে পারে না হইল বেড়া কইতো হতি আচরিত কথা আপনি মাদ্রাসার ফয়লা জিগাই তো আপনি টিচার নি বলে আমি টিচার তে আপনি টিচার তে ও বাক্যটা আপনি আরবিতে কইতে পারেন না আর জেন কইলে আমি বাবা টিচার না আমি মাদ্রাসার কালেক্টর ই বেটারে আর সওয়াল করতো না ঘটনাক্রমে আমি গেলাম বেড়ার কাছে সান্দা গেলে তো বেড়ায় কইছে বলে আইজ ভাইছি আর এক মোল্লা দেখিছে জিগাই আমার জটা জিগাইলো সারা কইলাম কই আনলে কইলাম এখন আমি তোমারে প্রশ্ন করি দিই তুমি কইছিল আরবি যে ব্যাকরণ পড়ছো হাই স্কুলে তোমার ব্যাকরণ দিয়া এখন তো বেড়ায় কইতে পারে না ও কইলাম তোমারই তো হইলো কিতাবর যেগুন তোমার মনে আছে রেডিমেড বাক্য ওগুন তুমি ধরছো আর ইনো হকিকত হইলো যারা আমরার উলামা হল ইনো সান্দা তাই এরা মধ্যে ই যোগ্যতা নাই যে তাই আরবি সেন্টেন্স একটা তান তরফতনে বানাইয়া আপনারে কইতা আরবি লেকচার দিতা আরো বহুত প্রশ্ন করছে যে খুতবা এখান আপনারা বহুত দিন ফুরা নাই 100 বছর ধরি ওখান ফড়ন ইখান বানাইয়া ফড়ন না তারে আমি বুঝাইয়া দিলাম আমার হওয়ার উদ্দেশ্য হইল ও আমি তারে প্রশ্ন করলাম আপনি তো ফরজ নমাজ পড়িয়া আইন তারাবি পড়ইন না মসজিদ কারণ কিটা হইলো বড় সুন্দর প্রশ্ন করছেন আপনি আমি তারাবিও কারণে পড়ি না যে মসজিদ তারাবি পড়লে আমার তারাবির নমাজ হইত না কোরআন খতম করার যে সওয়াব ইগু আমি পাইতাম না বলে খেনে বলে এই হাফিজ সাহেবে পড়ো নিনো ইয়া মালুন তা মালুন ওগু বুঝা যায় আর মাঝে তাই কিতা পড়ো নিতা আমি বুঝি না আর কুরআন ইকান আল্লাহ কুরআনের মধ্যে কইছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদাকির তুমি তাই কুরআনের মধ্যে চিন্তা করো চর্চা করো এই কুরআনের মধ্যে যদি চিন্তা করো চর্চা করো দুনিয়াত হেদায়েতের রাস্তা পাইবাই তে বেটা কুরআন ও কিতাব পড়ার আমি তো শব্দ ও বুঝবাইতাম স্পষ্ট আমি যে সময় স্পষ্ট বুঝবাই না এর পরে নামাজ পড়িয়া তো আমার ফায়দা নাই সুন্দর কথা কইস গতিকে আমি নামাজ পড়ি না তো আমার হওয়ার উদ্দেশ্য হইল যে এই তিলাওতে তালাবা উলামা আওয়াম আপনারা সারায় কোরআনটা আরবি লেজায় পড়ার চেষ্টা হবে কোরআন
কিয়ামতের দিন আল্লাহ তাআলার ফয়সালা হইব দুইজন মানুষ সম্পর্কে একজনরে আল্লাহ কইব এরে ফরিস্তারে এর ফয়সালা আমার এরে দুজখ নিক্ষেপ কর ফরিস্তা তৈয়ার হইয়া আইবা দুজখ লইয়া যাইবার লাগিয়া ও সময় একটা জিনিস আইয়া আল্লাহর সামনে খাড়া হইব খাড়া হইয়া কইব এই জিনিসটা হইল সর্বপ্রথম রোজা রোজায় খাড়া হইয়া কইব ও আল্লাহ এই বান্দা সম্পর্কে যে আপনার ফয়সালা হইছে দুজখ দেওয়ার এই বান্দারে আমি দুনিয়ার তাহা অবস্থা তারে দিনর নির্ধারিত সময়ে সুবে সাদিকতনে লইয়া সূর্যাস্ত পর্যন্ত আমি তারে খাওয়াতনে তার খাহিসে নফসানি প্রবৃত্তিতনে আমি তারে বিরত রাস হে আমার কারণে সুবে সাদিক গরমর দিন হইলে কত লম্বা দিন বারো ঘন্টা তেরো ঘন্টা তারে খাওয়া দাওয়া আর যত ধরনের প্রবৃত্তি আছে সারাতনে বিরত রাখবার আল্লাহর সামনে খাড়া হইব এই বন্দা এই এবাদত হইল এই কোরআনে করিম কোরআনে করিমে এই বন্দা দুনিয়ার তাহা অবস্থা তারে আমি রাত ঘুমানিতনে বিরত রাখছি সারা রাত এই বন্দা আমারে লইয়া ব্যস্ত আছিল আমারে তিলাওত করছে আমারে পাঠ করছে আমারে ফরিস আমি সুপারিশ করি আর আল্লাহ এই বন্দারে আপনি মাফ করে দেন এই হাদিসটা হইল আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أن رسول الله صلى الله عليه وسلم قال يقول فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعاني فيهما এই হাদিসটা হইল তবরানির রিওয়ায়ত যেটা মজমাউ জাওয়াইদ হাদিসের বড় কিতাব এই কিতাবের মধ্যে এই হাদিস আছে এই কোরআন এমন এক ইবাদত যে ইবাদতে কিয়ামতের দিন এই কোরআন রে তিলাওয়াত করনে আলারে হে সুপারিশ করব আল্লাহর কাছে গিয়া তার সুপারিশ রে আল্লাহ গ্রহণ করিয়ে এই বান্দারে আল্লাহ ক্ষমা প্রদান করব দুজকতনে নাজাত দিব বেহেশতর মধ্যে আল্লাহ দাখিল করব যে কোরআন লইয়া রাত ব্যস্ত থাকব মহতরম বুজুর্গ দোস্ত গভীরভাবে চিন্তা করি দেখবা আমরা সারার বাড়ির তো কোরআন শরীফ যেন আমরা রাখি গরের মাঝে যদি আলমারি এগু তাকে আলমারির উপরে তৈ দিলাম সারা বছর দুল ফোড়ে গর যদি টাক তাকে টাক তো বুঝুন আগর জমানার মানুষে বাঁশ দিয়া বানাই দেয় অন তৈয়ার দুই লেবরে যেন রাখুন আপনি কোরআন শরীফ দুই লেবরে একদিন তা আমরা কোরআন বার করিয়া পড়ার আমরা সুযোগ হয় আমরা সময় আছে যুবক মোবাইল লইয়া ব্যস্ত হওয়া হোয়াটসঅ্যাপও ব্যস্ত হওয়া ফেসবুকও ব্যস্ত হওয়া কিন্তু আল্লাহর কালাম লইয়া আমরা সারা রাত মাঝে একবার তিন আয়াত চাইর আয়াত ফড়িয়ান না সারা বছর ফড়িয়ান না সমাজের অবস্থা হলো হইছে আমরা সমাজের মানুষে অগতা সিদ্ধান্ত লইছি যে কোরআন কান আল্লাহ অবতীর্ণ করছে মানুষ মরিয়ালে ভড়য় এর আগে না এর কারণে দেখবা আপনি সমাজ সকালে ফজরের নামাজ পড়িয়া যদি আপনি বারোই রাস্তা পায় আর দেখুন এক বাড়িত বাক্কা মানুষের সমাগম আর কোরআন ফোড়ার আওয়াজ হয় আর তে আপনি মনে করবা এই বাড়িত সে মারা গেছে মারা গেছেন মারা যাওয়ার কারণে ও কোরআন ফোড়া ওর এরও ফোড়ার খেয়ে জানেননি
কুরআন পড়া নিওর ই মাদ্রাসার নাম কিটা হ্যাঁ দিগলজিয়ার দিগলজার হাফিজিয়া মাদ্রাসার তালবানে হইস ওগুনতে বইয়া কুরআন পড়িরা আন্না জুলাইসিট হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আনা হইছে ওগুনতে বইয়া কুরআন পড়িরা যে অঞ্চলের লোক গিয়া দেখবা আন্না যদি মাদ্রাসা নাই তে ইমাম সাহেব হজনরে দাওয়াত দেওয়া হইছে ইমাম সাহেব বলে আইয়া বইয়া কুরআন পড়রা এই যে মানুষ মারা গেছেন এই বাড়ির যদি মুরব্বি মারা যায় তে এই বাড়িতে এই মুরব্বির ফুয়াই নাছেন পাঁচটা ছয়টা ফুড়ি নাছেন তিনটা চারটা ও যুবক ফুড়িও হল ও যুবক ফুয়াই নহল তোমরা কুরআন পড়া জানো না তোমরা কুরআন তিলাওয়াত করা জানো না আজ বাপ মারা গেছেন কুরআন তিলাওয়াত করায়ার আমরা মেসা বকলা নিয়া কুরআন তিলাওয়াত করায়ার আমরা ইমাম সাহেব বকলা নিয়া কুরআন তিলাওয়াত করায়ার আমরা তালবা বকলা নিয়া তোমার আওলাদ ফুয়া আর ফুরিন এরা কিটা শিক্ষা দিছ তুমি এর কারণে আমরার যে কুরআনের লগে এই ব্যবহার এই ব্যবহারের প্রতি আল্লাহ তাআলা আমরার উপরে সন্তুষ্ট নাই মুসলমান হল ইয়াদ রাখিও আল্লাহ সন্তুষ্ট নাই আমরার উপরে না হওয়ার প্রমাণ হইল আল্লাহ তাআলা আমরারে সময় সময় আমরার শাসি রোগ ধরে আপনারা বলবে কিলা শাসি রোগ ধরে আমি তো এখন শীতর দিন টাই লাগাইছি কুট লাগাইছি না শাসি রোগ আল্লাহ আমরারে সময় সময় ধরে গত দুই বছর আগে এনআরসির সময় কিটা হইছিল আমরার অবস্থা জানো তো সরাই মাথো না জানো না আমি শেষ করিলে লম্বা বয়ান করতাম না এনআরসির সময় ওলা পরিস্থিতি হইছিল আমরার অনুভব হইছিল যে মনে হয় আমরা ই দেশ আর রোয়া সম্ভব নাই যাওয়া লাগবো আমরার বাপ দাদা হলে ইকানরে আবাদ করছেন জঙ্গলরে আবাদ করছেন বালুক হাতি বাগর হামলা আক্রমণ খাইয়া আবাদ করছেন ঝুঁকিছিলাম ঝুঁকিছি নানি কোন মসজিদ খালি রয়েছে না সারা নামাজ হয় এক তো ইকান আল্লাহর কাছে আমরা ঝুঁকি গেছি গতিকে আল্লাহ আমরার উপরে মায়া করছে যে মৌলানা মুস্তাক আনভর জমিয়তর সভাপতি মুস্তাক আনভর রে আর মৌলানা বদরুদ্দিন সাহেব রে আরশদ মদনী মুদ্দাজিল্লুল আলিয়ে দিল্লিত এক হোটেল দয়োজন রে কইছিল যে আসামর মুসলমানর এনআরসির ব্যাপারে সুপ্রিম কোর্ট এই কেস খালাইতে যত সহায় লাগে তুমি তাই কর যদি আসাম মুসলমান তখন না তোমাদের তরিতা বাড়িয়ে খামাইত না চব্বিশ বিঘা আর পঞ্চাশ বিঘা ইফতেদার তো দুইজনে মিলিয়া খাম করছেন লাস্টে দেখা গেছে মৌলানা মুস্তাক সাহেব যদি ই খামর মধ্যে রইতা না তে এনআরসির ফরে যেটা রিজাল্ট আইছিল আমরার মনে রাখিও বুজুর্গ হল দুস্থ হল রিজাল্টও কিটা আইছে কোন জায়গাত 5% শেষ করলিয়ে কোন জায়গাত 2% কোন জায়গাত বেশ আইস মানুষের নাম বাদ পড়ছে বাকি সারা আইস তো আমরা করছি এখনো আমরার মাথার উপরে তলোয়ার খাড়া তলোয়ার হইল সুপ্রিম কোর্টও কেস চলে বৃত্তি বছর 51 হইত যারা আমরার বিপক্ষে সংগঠন আছে এরা কেস করছে কেস চলিয়া যার মোস্তাক সাহেবে উকিল হল রাখিয়া কেস চালাইয়া যাইরা গতিকে এখনো হুস করো যদি বৃত্তি বছর 51 হয়ে যায় 6 লাখ মুসলমানের নাম বাদ হল 71-র জায়গার যদি 51 হয় এর কারণে ইটা যে মুসিবত আর আমরার উপরে এই এনআরসির মুসিবত 51-র মুসিবত মাঝে আল্লাহ তাআলা আমরারে করুণা দিয়া ও আল্লাহ আমরারে দেখাইছে যে ও মুসলমান তোমরা কুরআন ফাউরি লাইছো কুরআন তোনে তোমরা হরি গেছো কুরআন ওর তোমরার কাছে মর্যাদা নাই সারা বছর কুরআন পড়ার তোমরার সুযোগ হয় না বাড়ির তৈছো কুরআন টাকর উগরে তৈছো আলমারির উগরে তৈছো সারা বছর দুল ফড়িয়া গানুয়ে কুরআনের অবস্থা নাই
এই কুরআনের বদদুয়া লাগে আমরা সম্মান করি না কুরআন রে যার কারণে আল্লাহ তাআলা এক হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর নবী কইরা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন আল্লাহ তাআলা এই কুরআনের জরিয়তে বহুত মানুষরে উচ্চ মর্যাদা দান করে যারা কুরআনের মেহনত করে কুরআনের তিলাওয়াত করে কুরআনের মোতাবেক আমল করে এর মর্যাদা বহুত উচ্চ করে দেয় দুনিয়া আখেরাতে উচ্চ আর এর প্রমাণ হইল গোলাম মোহাম্মদ উস্তানবীয়ে এই কুরআনের মেহনত করা কত সম্মান দিছে ফলিত নাই